ওমান থেকে আমাদের একসাথে দুইজন ভাই প্রশ্ন করেছেন, তার একটি প্রশ্ন উত্তর আমি এর আগে দিয়েছি একটা ভিডিওতে, তার আরও একটি প্রশ্ন রয়েছেন এবং আরও একজন ভাই আবদুল্লাহ ভাই তারও একটি প্রশ্ন রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যে প্রশ্নের উত্তরগুলো দিলে উনি হয়তোবা পরিত্রাণ পেতে পারে, এই সমস্যার সমাধান করতে পারেন এবং তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন। চলুন, তার প্রশ্ন উত্তর দেওয়ার আগে তার মন্তব্যটা আমরা একটু পড়ে নিই। প্রিয় দর্শক, যদি আপনার কোনো মন্তব্য থাকে বা প্রশ্নের জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমার ইউটিউবে এসে, এবং আপনি যদি আমার লেখা পড়তে চান সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবে ছাড়াও ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, গ্রুপে যুক্ত হতে পারেন, সকল তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন শুরু করি আজকের এই মূল আলোচনাটি। আবদুল্লাহ ইজ ভাই লিখেছেন, ভাইয়া ওমান থেকে ইউরোপের জন্য এনওসি কীভাবে বানাবো, এই নিয়ে একটি ভিডিও বানালে অনেক উপকৃত হব। সেই সাথে নিচেও একজন ভাই লিখেছেন, রুবেল ভাই, ভাইয়া আমি ওমান প্রবাসী, ওমান থেকে আমিও ইউরোপের ফাইল জমা দিতে চাই, যদি কিছু মনে না করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। প্রথমত হচ্ছে রুবেল ভাই, আপনাকে বলি আমার টোটাল ডিটেলস সব কিছুই প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমার ফেসবুক পেজের ডিটেলস দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, সকল কিছুই আপনি পেজের গ্রুপের সকল লিঙ্ক আপনি আমার সাথে কমিউনিকেশন করার জন্য সব কিছুই দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এবং এনওসি বানানোর ক্ষেত্রে আবদুল্লাহ ভাইয়ের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলি একটা বিষয়, আপনি কোম্পানিকে বোঝাতে পারেন এনওসির জন্য, কোম্পানিকে বলতে পারেন এনওসির জন্য, আপনি ওমানের থেকে আরও ভালো বেটার লাইব্রেরি করতে পারবেন, সে সুযোগ আপনার রয়েছে, সক্ষমতা আপনার রয়েছে, এই বিষয়গুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে মালিককে। যদি এক্সপ্লেন করতে পারেন দেন তাহলে আপনি কোম্পানির থেকেই কিন্তু এনওসি পত্র পেয়ে যাবেন। যদি আপনি এনওসি পত্র নিজে থেকে বানাতে চান, বানানোর পরে সেটাও আপনাকে কিন্তু সিল নিতে হবে বা কোম্পানির কাছ থেকে অনুমতির ক্ষেত্রে সাইন নিতে হবে। অবশ্যই কোম্পানির সিল এবং সাইন তো অবশ্যই আছে, এটা আপনার প্রয়োজন হবে। যদি আপনি বানিয়ে নিতে চান বানাতে পারেন, আপনার নিজের নামে একটা এনওসি পত্র বানাতে পারেন। যদি বানানোর পরে আপনি সিল না পান সেটা কার্যকরী হবে না বা এই এনওসি পত্র গ্রহণযোগ্যতা নাই। দয়া করে কেউ জাল জালিয়াতি করার চেষ্টা করবেন না, কোনো ডকুমেন্টসই করবেন না, এটা আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে, আপনার স্বপ্ন পূরণ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে এই পাসপোর্ট দিয়ে কখনো আপনি আর ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আপনার মনকে প্রশ্ন করেন, আপনি কতটা এক্সপ্লেন করতে পারেন, কতটা বোঝাতে পারেন একজন মালিককে, আপনি বোঝাতে পারলেই আপনার মালিক আপনাকে এই সহজ প্রসিডিউরগুলো আপনাকে হেল্প করতে পারে। দেখুন, ওমান থেকে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী প্রয়োজন আছে, এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। যারা এই মুহূর্তে 2023 সালে ইউরোপের জন্য অ্যাপ্লাই করে, বিশেষ করে পোল্যান্ডের জন্য, তাদের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একাডেমিক সার্টিফিকেট, ইংলিশে যদি সার্টিফিকেট থাকে A2B2 বা ILTS, এটাও খুবই গুরুত্বপূর্ণ হবে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে SSC ইন্টার। এই সার্টিফিকেট যদি আপনি না দেন তাহলে ভালো মানের কোম্পানিগুলোতে আপনি আসতে পারবেন না, আর ভালো মানের কোম্পানিতে আসতে না পারলে খুব একটা ভালো স্যালারি পাবেন না। যেরকম আমাদের যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে, ফুড প্যাকেজিং কোম্পানি রয়েছে, ওয়্যার হাউসের কাজ রয়েছে, এসব কাজগুলোতে 85,000 ভালো বেতন আপনি পাচ্ছেন, প্রায় 85,000 টাকা বেতন পাচ্ছেন 8 ঘন্টা ডিউটি করে। পাশাপাশি মজার বিষয় হচ্ছে আপনি প্রতিটা কোম্পানিতে আরও 2 ঘন্টা করে ওভারটাইম করতে পারছেন, এই সুযোগগুলো রয়েছে। তো মাসে কিন্তু 1,00,000 টাকা অনায়াসে আর্ন করা যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই থাকা খাওয়া কার? অবশ্যই অ্যাকোমোডেশন কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিটের সাথেই দিয়ে দিবে, তার মানে হচ্ছে আপনি নিশ্চিত হয়ে আসছেন আপনার থাকার জায়গা কোম্পানি ব্যবস্থা করেছে। ওকে, এটি গেল। এবং খাবারের বিষয়টা বলি, দেখুন আপনি একজন বিদেশি নাগরিক, আপনি ইউরোপিয়ান খাবার অভ্যস্ত না, সেই ক্ষেত্রে আপনার কালচারের খাবার, আপনার সংস্কৃতির খাবার, আপনার পছন্দের খাবারটা আপনাকে খেতে হবে। এক্ষেত্রে কিছু কিছু কোম্পানি কিছু অর্থ প্রদান করে থাকে, সব কোম্পানি করে না, একবার আপনি কোম্পানি খেতে পারবেন, বাকি যে দুইবেলা আপনার যে প্রয়োজনীয় খাবার সেটা অবশ্যই আপনাকে নিজে রান্না করে খেতে হবে বা আপনি বাইরে থেকে কিনে খেতে হবে, এর জন্য আহামরি কোনো খরচ নাই, খুবই কম খরচ। পোল্যান্ডে কিন্তু আমার দেখা মাত্র জলতির কারণে অন্য দেশের থেকে পোল্যান্ডে খুবই খরচ কম, সো পোল্যান্ডে আপনি খুব সহজে আসতে পারেন,
অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক ফ্রম ভিসার জন্য। বিশেষ করে এই মুহূর্তে যারা ওমান থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন তাদের ফাইল নিয়ে আমরা নিয়েছি, কুয়েত থেকে যারা যোগাযোগ করছেন তাদের ফাইল আমরা নিয়েছি, সৌদি আরব থেকে যারা এনওসি পত্র দিতে পারবেন এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন তাদের ফাইল আমরা নিয়েছি, পাশাপাশি সিঙ্গাপুর থেকে যারা এনওসি পত্র ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন তাদের ফাইল আমরা নিয়েছি। এই চারটা দেশ থেকে আমরা ফাইল খুব সহজে এখন নিচ্ছি এবং কাজ করার সর্বোত্তম চেষ্টা থাকছে, কাজ করছি। এছাড়াও বাংলাদেশ থেকে কিছু ফাইল আমরা নিয়েছি যেগুলো সাবমিশনের জন্য আগামী 15 তারিখে যাবে। সব মিলে কাজ হচ্ছে, কিন্তু ভিসা রেশিওটা অন্যদের থেকে আমাদেরটা ভালো কেন হতে পারে, ভালো কেন হবে, এর বেশ কিছু কারণ আমরা এর আগে বলার চেষ্টা করেছি কিন্তু সব কথা বলি নাই, এর কিছু কারণও রয়েছে। ওকে, আসলে ভিসা দেওয়ার না দেওয়ার বিষয়গুলো ডিপেন্ড করে বা নির্ভর করা হচ্ছে অ্যাম্বাসির উপরে। এছাড়াও ভিসা অ্যাপ্লাই করার পরে যখন আপনার ফাইলটি যখন সাবমিশন হয়ে গেছে, পরবর্তী সময় থেকে কোম্পানিগুলোতে কিন্তু আবার আপনার ফাইলটা রিটার্ন যায়, অ্যাম্বাসি থেকে পাঠানো হয়, তারপর একটা তারা ইনফরমেশন নেয় আপনার সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, তারপরে তারা বিশিষ্ট করে। এর মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো হয়তো সিক্রেট, বলা যাচ্ছে না, বললে হবে না, এগুলো আসলে সময় হয়তো আপনি বুঝতে পারবেন। খুবই ভালো বিষয়, খারাপ কিছুই না, নেগেটিভ কোনো কিছু চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আশা করি ক্লিয়ার হয়েছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।